বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে। জুরাইজ, সে একজন অনেক বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা বলেন, যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহর ওলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর, পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে, ইয়া জুরাইজ আশিবনি ময়া, পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজের মধ্যে দাঁড়ালাম, এখনই মায়ের দৃষ্টা লাগলো, কি করব, মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে, কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো, আগে নামাজটা পড়ি। কিছু সময় পর তার মা আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বিপদে পড়ে যায়, হায় হায়, কি করব, নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো। আবার সিদ্ধান্ত নিল, না না, নামাজটা শেষ করে যাব। তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে, মা তার মনে কষ্ট পেয়েছে। মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে, কবুল করে নিয়েছে কে? ওই যে বলছি, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি, ইট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো বিষয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া তো কবুল, চিল্লা এখন ঠিক কি না? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, ও আল্লাহ, তিনবার ডাকলাম পানি খাওয়ালো না, আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আমি বদদোয়া দিলাম, বেশ্যা নারীর ফেতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি বেশ্যা নারীর ফেতনায় ফেলে দিও। ঠিক তার তিন দিন পরে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না, তুমি আমার সাথে অপগর্ব করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াদু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়। নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া, রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশ্যা বলে, আমি কত সুন্দরী, দেখো। রাখাল মনে মনে কয়, পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে, আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? দিন গড়িয়ে রাত আসে, মাস যে বছর আসে, তিন মাস যাওয়ার পর বেশ্যা নারীর পেটটারে উঁচা করে দিছে কে? এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডেন্ট গেট ম্যারি, ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে, কেউ দেখে নাই, সবাই মিলে জুরাইজ রে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা, কত পারছেন মিসা? সবাই কয়, হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম, আজকে তোর ভণ্ডামি ছুডামো। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত, উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট, আজকে তোর সদরঘাট বাড়ি করবো। সবাই লাঠি চোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে, গির্জা ভেঙে মাটির সাথে মেশাকা, কলার ধরে টেনে হিঁচড়ে জমিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম, ওইটাই তো কইলি না, মারস কেন? কয়, তুই একটা ভণ্ড, তুই কি? জুরাইজ বলে, কি অপরাধ করেছি বলো? সবাই বলে তুমি আল্লাহর ওলি সাজে বসে আছো, জুব্বা পরে ভাব ধরেছ, রাতে রাতারে অপকর্ম করেছ, এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছ, এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাইজ। জুরাইজ কয়, খাইছি, কি বিপদে পড়লাম, আমি তো চিনি নাই বেশ্যাকে। জুরাইজ বলল, ঠিক আছে, কি করবা? সবাই কয়, তোর ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কি দণ্ড?
যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নেই? মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইস বলে ঠিক আছে, শিরোচ্ছেদ করবার সমস্যা নাই, শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশ্যার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা? আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, দুই রাকাত নামাজের পর জুরাইস বেশ্যারে ডেকে বলে, বেশ্যা দিকে আয়, তোর পেটের বাচ্চার বাবাকে কে আনে? জুরাইস কয় সর্বনাশ। এবার বলে আরো কাছে আয়। কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, উলমান হুয়া আবুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে, সবাই কয় পেটের বাচ্চা, তিন মাসের বাচ্চা, এটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইস ডেকে বললো, পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। মান হুয়া আবুক, হু ইজ ইউর ফাদার, তোমার পিতাকে? হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশ্যার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আন্তা রাস্তা আবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহী দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার! সবাই বলে, জুরাইস তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইস বলে, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় দাই। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে, চিল্লায় বলেন, ঠিক কি না? এই জন্য কত বড় নেয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না। হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন, বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? কি রহমত, কি বরকত, কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ, আমরা চিনলাম না, ঠিক কি না? বিশ্বনবী মসজিদ নববীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, ও নবী তিনবার কেন আমিন বললেন, বুঝি নাই। বিশ্বনবী বললেন, প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে, রমজান পাওয়ার পরেও ইবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই তার উপর আল্লাহর লানত, আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখেছি জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দুরুদ পড়ে নাই তাদের উপরে আল্লাহর লানত, আমি নবী বলে দিয়েছি আমিন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে, মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায়, বয়স্ক অবস্থায়, পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত, আমি বলেছি আবির। এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে? বিশ্বনবী বললেন, মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে? মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না, গুলি মারলে গুলি মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয়, অ্যাটম বোমা মারলে মিস হয়, মায়ের দোয়া মিস হয় নাকি? কথা কক, বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে? এনি কনফিউশন, এনি ডাউট? লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, চিল্লা এখন, ঠিক কি না? মায়ের দোয়া এমন দোয়া, মায়ের দোয়াটাও কবুল, বদদোয়াটাও কবুল, ঠিক কি না? যদি এমন হতো শুধু দোয়াটা কবুল, তাহলে দোয়া না করুক সমস্যা নাই, কিন্তু বদদোয়া করলেও কবুল করে কে? বদদোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো, মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ, তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়, উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয়? কথা বুঝতে পেরেছেন?
এই জন্য যত বড় আল্লাহর উনি আপনি হন না, মা বাবা বদদোয়া দিলে কিন্তু লেগে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না। মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মদিনার বাজার অডিট করতে যেয়ে বিশ্বনবী ইসলাম দেখলেন খেজুরের বাজার, খেজুরের দোকান, খেজুরের স্তূপ পড়ে আছে। স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন, দেখলেন উপরে শুকনা খেজুর, ভিতরে ভিজা খেজুর। বিশ্বনবী বললেন ভিতরে ভিজা কেন? সে বলল বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমনে, উপরে নাই কেন? বিশ্বনবী তখন দাঁড়িয়ে বলেছিলেন, মান গাশানা ফালাইসা মিন্না, হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না। এই জন্য ধোকাবাজি যেন আমরা না করি, আমরা যেন মানুষকে না ঠকাই। অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে, ঠিক কিনা? কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান, আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে, ঠিক কিনা? নাকি আপনার গায়ে পানি না লাগাই তারে গলা পানিতে চুবাবেন, পারবেন? কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এই জন্য অন্যের পিছনে যেন লেগে না থাকি, হিংসা বিদ্বেষ যেন না ছড়াই, মানুষকে যেন ধোকা না দেই। ধোকাবাজরা মুসলিম হতে পারে না। আমার প্রিয় বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 14তম আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম রজনী, আগামীকাল হচ্ছে সমাপনী রজনী। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু, আপনাদের মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 2 আসন 2500, উনি চলে আসছে, আসতেছে, অন দ্য ওয়ে ইনশাল্লাহ, শুনেছি আজকের মাহফিলে অংশগ্রহণ করবে। এরপর আজকে এই প্রথম রজনীতে সভাপতিত্ব করছেন আলহাজ আব্দুল হাই ভুইয়া, ভুইয়া সাহেব আসছে, আমাকে রেখেছেন প্রধান বক্তা। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইউসুফি, আর কোরআন থেকে তেলাওয়াত করেছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী শিশুকারী সিফাতুল্লাহ 2500, অসাধারণ সুন্দর তেলাওয়াত করেছে। আল্লাহ তুমি তার গলায় আরো দারাজ দাও, যারাই কোরআনের কথা বলেছে তাদেরকে আরো তৌফিক দাও, যারা এই শীতের সিজনে মাঠে ময়দানে কথা বলে, দে মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অফ দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়, এই কোরআনের দায়ীদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে হেফাজতে রাখো। সম্মানিত সুধি, আমি আপনাদের খেদমতে সুরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা করব ইনশা, তবে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করতে হবে। করবেন? করবেন? চিল্লাফাল্লা করবেন না তো, ওঠা বসা করবেন না তো? তাহলে চোখগুলো আমার দিকে আর কানগুলো খরগোশের কানের মতো খাড়া করেন, যাতে আমরা যা শুনি এটা নিয়ে যেতে পারি। এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদেরকে এনে ওনাদেরকে বসিয়ে জিজ্ঞেস করতে হয় সব ঠিক আছে কিনা, তারপরে প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হয়। ব্যবসায়ী ভাইয়েরা অনেক কষ্ট করেছে, আমি দেখেছি, সর্বোচ্চ চেষ্টা করেছে, এত মানুষ যে হবে ওনারা ধারণাও করে নাই। অনেক সময় হয়ে যায় ধারণার বাইরে মানুষ চলে আসে, তখন আর সামাল দেয়া যায় না। তো যারা দাঁড়িয়ে আছেন তারা ডবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ, এক ওয়াজ শোনার সওয়াব, দুই হচ্ছে দাঁড়িয়ে থাকার সওয়াব। তো আমরা আর কোনো কথা শুনব না, কোনো আওয়াজ হবে না, সরাসরি কোরআনের তাফসিরের দিকে আমরা চলে যাব ইনশা। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খোঁজে, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে
ফালাই ইকবালা মিনহু, কিছুই কবুল হবে না তার। ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে, হাই হাই করবে, কিছুই কবুল হবে না। হুএভার সিক এনিথিং except Islam, that will be not accepted to Allah, and he will be the loser in hereafter. Islam chara onno kichu khujle tar duniyateo shanti nai, akhirateo shanti nai, ar she akhirate hobe high high company-r manager, khotigrostoder moddhe shamil hoye jabe. Ejonno shanti ache Islam-e, shanti ache koi? Ejonno amra Islam mante chai, bujhte chai, shikhte chai, শিখাতে চাই, ঠিক কিনা? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ, ঠিক কিনা? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ? উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ। প্রশ্ন করি আবার, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? সবখানে। আওয়াজ করে উত্তর করা যাবে? আবার প্রশ্ন করি, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই, বঙ্গভবনে বোধ হয় ইসলাম থাকার দরকার নাই, গণভবনেও ইসলাম থাকার দরকার আছে না নাই, প্রতিটা পুলিশ স্টেশনেও ইসলাম থাকার দরকার আছে না নাই? আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুণে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, আমার দেশ সুন্দর হবে না, এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয়, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোন কানে? রাজি আছেন তো? ভাগাভাগি করবেন? অর্ধেক আল্লাহর অর্ধেক আমার, এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার, এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না। কেয়ামতের দিন লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার, সে হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদের কি ইসলাম মানতে হবে? আমাদের ধর্মের নাম কি? এই আপনাদের গলার আওয়াজ, এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন, আমাদের ধর্মের নাম কি? শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম, অন্য কোনো নবীদের মনে হয় ধর্ম না। সাইয়েদনা আদম আলাইহিসসালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিসসালামের ধর্মের নাম? ইব্রাহিম নবীর ধর্মের নাম? মূসা আলাইহিসসালামের ধর্মের নাম? ঈসা আলাইহিসসালামের ধর্মের নাম? আল্লাহর ধর্মের নাম? আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দীনুল্লাহ, এটা আমার দিন, এটা আমার ধর্ম, এই ধর্ম আমি পাঠিয়েছি, এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, এটা নিজের মন গড়া বানোয়াট কোনো ধর্ম নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামই ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না, এটা ভুল। আজকে আকিদা খালিস করে নেন, কনসেপশন অ্যান্ড আইডিয়া ক্লিয়ার করে নেন, সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ
তার দালিল কি? তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খালিল ইব্রাহিম অন্য কোনো ধর্মের ছিল না, সাইয়েদানা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। কোন সুবহানাল্লাহ, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, কানা হানিফাম মুসলিমা। এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল? আওয়াজ করে বলতে হবে, কি ছিল? পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম দোয়া করেছেন, আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যুদান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামও মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদানা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন না। সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না, ও বালকিস খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না, মুসলিমিন তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালামের ধর্মের নাম ছিল ইসলাম, ঠিক কি না? আবার সাইয়েদানা ঈসা আলাইহিসসালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও, বি আন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদানা ঈসা আলাইহিসসালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন, ঠিক কি না? ইসলাম ছিল তার ধর্মের নাম। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। কি হয়েছে এখানে? ওই যে বাবু সাহেব, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো একেবারে হিসাব ক্লোজ। এমপি সাহেব চলে আসছে, আর কেউ আসবে না, ধাক্কাধাক্কিও নাই। ওনাকে এনে আজকের প্রধান অতিথিকে এখানে বসিয়ে দেন, নীরবে নিরবিচ্ছিন্নভাবে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। পরে ওনাকে আসার সুযোগ করে দেন, এদিকে এত ধাক্কাধাক্কি করেন, ওনাকে আসতে দেন, সুন্দরভাবে আসতে দেন, আসতে দেন। অনেক কষ্ট করে আসছে, ও এমপি সাহেবই আসতেছিল এদিক দিয়ে না, আসতে দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, একটু জায়গা করে দেন। আর একটু পিছিয়ে বলা, আপনাদের এলাকার গণমানুষের নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই চলে আসছে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার, আমরা একেবারে বিশৃঙ্খলা মুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আর কাউরে ঢুকতেও দিবেন না, বেরোইতেও দিবেন না, পারা যাবে? বলছিলাম সব নবীদের একটাই ধর্ম, ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন? তবে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা কোন নবীর কালেই, কোন নবীর সময়েই পূর্ণাঙ্গতা দান করে নাই। এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দান করেছে আমার পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে। বারটা ছিল জুমাবার, কিবার আরাফার ময়দান, বিশ্বনবী ওটের পিঠে বসে আছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট অ্যান্ড ইনট্যাক্ট বানিয়ে দিলেন।
সুবহানাল্লাহ কইতে পারলেন না? اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাযিল করে দিলেন, اليوم اكملت لكم دينكم আজকে আমি তোমাদের দ্বীনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ফরদিতু লাকুমুল ইসলাম দীনা আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি। এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা? আওয়াজ কমে গেছে এবার। ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে, ইসলামকে আমাদের জীবনবিধান মনোনীত করে খুশি কে? আল্লাহ। এখন আমরা খুশি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। না, খুশি কম না বেশি? আসলে আমরা বেশি খুশি, এবং প্রতিদিনই এই ঘোষণা দেই, প্রতিদিনই এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি, কিন্তু অর্থ জানি না তাই বুঝি না। আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি, অবিল ইসলামি দিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, ঠিক কিনা? এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না? পড়ি, রদিতু বিল্লাহি রাব্বা আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি, অবিল ইসলামি দিনা ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। আমরা কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি, পড়ি কি না ভাই? রদিতু বিল্লাহি রাব্বা আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে খুশি, অবিল ইসলামি দিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না, ঠিক কিনা? এজন্য অর্থ জানার দরকার আছে না নাই? আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা, কোরআনের অর্থ পড়ুন, মাতৃভাষায় কোরআনকে বুঝুন। এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায়, এটারে বলে স্মার্টফোন। কি ফোন? যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন, স্মার্ট হয়ে যাবেন। তো এটা আপনাকে স্মার্ট বানাবে, সব কিছু এটার ভেতরে থাকে, সব পাওয়া যায়। এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন, কোরআনে আল্লাহ কি বলেছে। তো অর্থ পড়লে আপনার হৃদয়ে লাগবে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, ঠিক কিনা? কত আজাবের আয়াত যায়, কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায়, কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না, আমরাও কান্দি না, ঠিক কিনা? ওনারও পশম দাঁড়ায় না, আমাদেরও পশম দাঁড়ায় না। বাট আরব বিশ্বে ওয়েন দে রিসাইট দে গট দেয়ার গুজবাম্পস, তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। শাইখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে। আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম, উনি সূরা কুরাইশ পড়ছে, উনি পড়ছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই কথা বলে উনি কাঁদতে শুরু করল, আমরাও কাঁদতে শুরু করলাম। কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়াবুদু লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসাইফ। ও কুরাইশি ব্যবসায়ীরা, শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো, কিন্তু ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরটা কিন্তু সামনে, শাইখ আব্দুর রহমান সুদাইস যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আসে না নাই? আপনারা টিভিতে দেখেন নাই, কাবা ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে। তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা, তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে? তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, চোখের পানি উনি ধরে রাখতে পারে? ধরে রাখা সম্ভব না, এর কারণ অর্থ বুঝে। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এর অর্থটা যে কি কেউ জানে না, ঠিক কিনা? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম, আমার কথা বলছিলাম, আল্লাহ বলেছেন
ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি। আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি। জোরে কোন ঠিক কিনা? আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই, সব জায়গায় মানতে চাই, ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই, ঠিক কিনা? সৈয়দনা উমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে? এজন্য আমাদের সম্মান কোথায়? আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? পৃথিবীর যেই কোনো দেশে যাই, হিন্দুদের রাজ্যে যাই, বৌদ্ধদের রাজ্যে যাই, যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান। জোরে কোন ঠিক কিনা? উই আর প্রাউড অফ ইসলাম। ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি, ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে। তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো। ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কী হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, উপরের দিকে গর্জে উঠবে। এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসে না নাই। আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। সুবহানাল্লাহ, পড়েন, এই চারা বীজ থেকে সাতটা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য আল্লাহ বললেন, ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না। কিয়ামতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার, ঠিক কিনা? এজন্য আমরা একটা ধর্মকেই মানতে চাই। চিল্লায় বলেন তো ধর্মটার নাম কি? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, তার কারণ ইন্নাল্লাহ যাওয়ালি আল আরদা, নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি, আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে। তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে? গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার। কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়, আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ কইবেন না? গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম, সবচেয়ে নিষ্পেষিত, খালি মায়ের খায়। ফিলিস্তিনে মায়ের খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? ইরাকে, বার্মায়, আমাদের টেকনাফে, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে, মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই, আমরা বিজয়ের অংশীদার হতে চাই। কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার? আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, কি বৈশিষ্ট্য রয়েছে এই ইসলামে, কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন? আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনব, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের হিন্দু বন্ধু আছে না? এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন।
আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না, তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই 10টা পয়েন্টের আলোকে কথা বলবেন, পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে, এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না, পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন, দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যেই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার, সেই 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া। আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া, আবার পড়েন আর রব্বানিয়া। এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম। পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো, ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আছে না নাই? কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে? একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আইয়ুদাইফুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? ওমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফা আবাও আইয়ুদাইফুহুমা, মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কেয়ামত পর্যন্ত তোমরা এ আয়াত তেলাওয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে, তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বেশি কিছু করা লাগবে না। এই ফা আবাও আই ইউদাইফু হুমার আবাওয়ের যে বায়ের নোক্তাটা, এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে বারে তা বানিয়ে দিবা, তাহলে অর্থ হবে ফা আতাও আই ইউদাইফু হুমা, মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে। ওমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে, কয় একটু দাঁড়া। এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে, কয় কার কার লাগবে এদিকে আয়, সব দিছে দৌড়। সুবহানাল্লাহ, কইবেন না? আরে ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপত, ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপত। বিশ্বনবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বান্টিতে কি বলেন? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না, খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন, মা খাও, কি আসবে বলেন? বিলাই। আর কি বলেন? আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনাতেও, মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে, উমর। উমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার উমরের সেই কোয়ালিটি আছে। ওমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য, বারে তা বানাইতে পারছে? এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা অক্ষর একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে। এই ভারতবর্ষ থেকে কোরআন কীভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে, পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব তাহলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো, না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে। যদি আগুন লেগে
ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালি দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই, চিল্লায় বলেন ঠিক কি না? ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া, মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম। ইসলামটা দিয়েছে কে? এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? কার দেয়া ধর্ম? أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, হেদায়াত দিয়ে পাঠিয়েছেন। মুশরিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে, ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না। এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়। এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক, রব সেন্টার্ড, রবের টেক কেয়ারে চলে, সব জায়গায় রবের নাম আসে না নাই। আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই, তখন আমরা রবের নাম নেই, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ, বলেন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি? রব্বানা কি বলি? মানে আমাদের রব, সব জায়গায় রবের নাম আসলে নাই। আবার যখন ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আসলে নাই, তখন আমরা পড়ি, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব, ঠিক কি না? তার মানে দোয়ার আগে কার নাম বলেন? রবের নাম। কার নাম?